আসসালামু আলাইকুম ভিউর ওয়েলকাম টু মিসেস মেকার বিডি আমি প্রতি সুলতানা আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে সুন্দর এবং সুস্থভাবে নতুন বাসায় শিফট হয়েছি আর বাসায় আসার পর কোচ সেরে আমার যে জিনিসটা জরুরি ছিল সেটা হচ্ছে বাজার করা সেই জন্য এখানকার একটা সুপার শপে এসেছি হালকা পাতলা কিছু বাজারের জন্য আর আমার আজকের ভিডিওটি হচ্ছে একটি স্পন্সার ভিডিও আর আমার আজকের ভিডিওটি স্পন্সার করেছে ওয়ান এক্স বেট নামে একটা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম অ্যাপ আর এই অ্যাপস দিয়ে আপনারা চাইলে এই সময়ে ঘরে বসে খুব সেফলি গেম খেলার মাধ্যমে টাকা আর্ন করতে পারেন এবং সেটা কীভাবে কী করতে হবে সেই ফুটেজটুকু আমি আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আপনারা বাসায় বসে অনলাইনে গেমিংয়ের মাধ্যমে সুন্দরভাবে আর্নিং করবেন সো চলুন দেখে নেওয়া যাক ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ান এক্স রেজিস্ট্রেশন অপশন লিঙ্ক থাকবে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন আর ওয়ান এক্স বেটে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দেবেন আর এই ওয়ান এক্স বেড থেকে আপনার প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন এখানে আসার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্রোমো কোড পেয়ে যাবেন সিম্পলি প্রমো কোডটি এখানে বসিয়ে দিবেন আর অবশ্যই এখান থেকে বাংলাদেশি কারেন্সিটা আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপর একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একটি ক্যাপচার আসবে সিম্পলি ক্যাপচারটি পূরণ করে দেবেন বন্ধু ক্যাপচারটি পূরণ করার পর আপনার অ্যাকাউন্ট করা শেষ াস্ট এখান থেকে আপনার ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন ডিপোজিটের উপর ক্লিক করে এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিট করে এখান থেকে আপনারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ডিপোজিট করার জন্য এখানে আপনারা বিকাশ এবং নগদের অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে বিকাশ নগদ পারফেক্ট মানি এবং ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে এবং বিটকয়েন থেকেও এখানে আপনারা ডিপোজিট করতে পারবেন তারপর বন্ধুরা আপনারা কি করতে পারেন এখানে থ্রি ডট লাইন অফ উপর ক্লিক করতে পারেন এখানে থ্রি ডট লাইন আপ অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট ক্রিকেট খেলেও আপনারা এখান থেকে ক্রিকেটের গেমের উপর বেট ধরে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন অথবা ওয়ান এক্স গেমিং উপর ক্লিক করার পরও আপনার এখান থেকে ওয়ান এক্স বেটের কিছু নতুন নতুন গেমস আছে যেই গেমসগুলি খেলে আপনারা ইনকাম করতে পারবেন এটি সুন্দর একটি ওয়েবসাইট এখান থেকে সকলেই ইনকাম করতে পারবেন আপনার টাকাটি যদি আপনারা জয়ী হন টাকাটি উইথড্রো করার জন্য আপনারা যেই কাজটি করতে পারেন এখানে ম্যানের মতো একটি আইকন আছে সিম্পলি ম্যানের মতো আইকনের উপর ক্লিক করবেন উইডু ফান্সের উপর ক্লিক করবেন উইডু ফান্সের উপর ক্লিক করার পর ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ নগদ বিকাশ নগর তারপরে এখান থেকে আপনারা হচ্ছে যে পারফেক্ট মানি বিট কয়েন লাইট কয়েনের মাধ্যমে টাকাটা করতে পারবেন তো আমি বাসায় চলে এসেছি বাজার সেরে আর আজকে খুব বেশি কিছু আনা হয়নি এটাকে আমি মান্থলি গ্রোসারি শপিং বলবো না ঠিক আমার যে জিনিসগুলো এই মুহূর্তে একদমই শেষ হয়ে গিয়েছে বা খুব বেশি এমার্জেন্সি ছিল আমি সেগুলোই এনেছি আর নেক্সট আবার যা যা দরকার হবে সেগুলো আনব তো এখানে প্রথমেই আমি লেক্সাসের এক প্যাকেট বিস্কিট নিয়েছি কারণ আব্বা এসেছে আব্বার যেহেতু ডায়াবেটিসের সমস্যা আছে উনি খাওয়া মানে এটাকে বিকেলের নাস্তায় খান আর আমি এনেছি মধু আমার একটু ঠান্ডা লেগেছে তো মধুটা শেষ হয়ে গিয়েছে আর আমি এবার একটু ছোট সাইজেরই আনলাম আর এটার সাথে খুব সুন্দর একটা ছোট্ট পটের মতো একটা কাপ দেয়া ভালোই লেগেছে আমার কাছে কিউট আর এখানে হচ্ছে গিয়ে আমি একটা মেওনিজ নিয়েছি এটা হচ্ছে ক্লেপাসের ক্লেপাসের একটা মেয়োনিজ আই হোপ প্রোনাউন্সিয়েশানটা ঠিক আছে আমি এর আগে হারম্যানেরটা খেতাম তো এখানে পেলাম না তাই এই ব্র্যান্ডেরটাই নেওয়া হলো ফার্স্ট টাইম এনেছি ট্রাই করা যাক দেখা যাক কেমন হয় আর এরপরে আমি হচ্ছে গিয়ে আরও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো এখানে যে সুপার শপটায় গেলাম বেশ ভালো এটা ওপেন হয়েছে ফোর মান্থ হল তো সুপার সুপারশপের যে জিনিসটা হয় যে এখানে যে জিনিসগুলো নর্মালি আমরা মুদি দোকানে একটু আনএ্যাভেলেবেল হয়ে থাকে সেই জিনিসগুলো পাই আর এরপরে আমি এনেছি একটা সানফ্লাওয়ার অয়েল যেহেতু আমার থাইরয়েডের সমস্যা ডক্টর যেটা বললো সেটা হচ্ছে সয়াবিন অয়েলটা আমার জন্য একটু ক্ষতিকারক সো আমাকে বলল যে অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অথবা রাইস ব্যান্ড অয়েল এই ধরনের অয়েলগুলো কুকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে তো আমি প্রথমে ওয়ান লিটার এনেছি যেহেতু হঠাৎ করেই হচ্ছে গিয়ে একটা জিনিস চেঞ্জ করছি তো খাবারের কিন্তু একটা ছোটোখাটো ইনগ্রিডিয়েন্টের উপস্থিতি অনুপস্থিতিতেও টেস্টে একটা তারতম্য ঘটে তো ফার্স্ট টাইম এক লিটার এনেছি এটা দিয়ে আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পর ইনশাল্লাহ হচ্ছে গিয়ে একটু বেশি করে আনা হবে আর আমরা যেহেতু দুজন সো টোনাটুনির সংসারে আসলে আমার অয়েলটা খুব কম লাগে নর্মালিও আমি রান্নার অয়েলটা খুবই কম ইউজ করি চেষ্টা করি কম ইউজের জানি না কতটুকু পারি আর এরপরে আমি এনেছি আমাদের দুজনের জন্য দুটো শ্যাম্পু আমার এবং আপনাদের ভাইয়ার দুজনেরই তো হেয়ার ছোট। যদিও আমরা বড় সাইজটাই কিনি বাট বাসা শিফট করেছি সো ব্যালেন্স প্লাস বাজেটের একটা ব্যাপার সো আমি সব কিছু মিলিয়ে ওভাবে করেই বাজেটটা করেছি আর বিশেষ করে ছোটো সাইজের একটা বটলই আমাদের দেখা যায় ওয়ান মান্থের মতো হয়ে যায় যেহেতু আমি বাসায় আছি বাসায় থাকা হলে আমি চেষ্টা করি একদিন পরে একদিন শ্যাম্পু করার আর বাইরে বের হওয়া হলে মানে আগে যখন কাজে যেতাম তখন আমি হচ্ছে গিয়ে প্রতিদিন শ্যাম্পু করতাম কারণ বাইরে ধুলাবালি ডাস্টের একটা ব্যাপার ছিল আর বাসায় যেহেতু এখন লোকজন একটু বেশি আম্মু আব্বু তারপর কাজিন আসে বা আপু ভাইয়া তারপরে হচ্ছে গিয়ে আমার ভাগ্নিরা আছে সো বিকেলের নাস্তায় নুডুলসটা দরকার হয় তো এই জন্য একটু বেশি করে আনা এখানে আঠাশ প্যাকের একটা নুডুলস এনেছি তবে আমি এটাকে কাউকে রেকমেন্ড করব না সরি টু সে কারণ এই জারটা বেসিক্যালি এটার সাথে ফ্রি দেওয়া হয় না এটার মধ্যে যে নুডলসটা থাকে সেটা হচ্ছে কি নর্মালি আমরা যে নুডলসটা পনেরো টাকা করে প্যাকেট কিনি তার চেয়ে ছোট থাকে মানে সেটার চেয়ে নুডলস কম থাকে সো আমি একটু বোকা বনে গেলাম এবার এই জিনিসটা পারচেসের পরে যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে বিষয়টা আর এরপরে আমি নর্মালি কুকিং অয়েলের জন্য ওয়ান লিটার সয়াবিন তেলও এনেছি আর এরপরে আমি হচ্ছে গিয়ে ভিম লিকুইড শেষ হয়ে গিয়েছে তো আমি তো এক লিটারের ভিম লিকুইডের প্যাক খুঁজছিলাম বাট ওটা পেলাম না এখানে তো এই দুটো ভিম লিকুইডের সাথে একটা বোল ফ্রি ছিল তো যদি প্লাস্টিকটা আমি ইউজ বাদ দিচ্ছি বা বাদ দিয়েছি বাট তারপরও দোকানদার বলল যে এটাই নেন তো ভাবলাম যে বাড়িতে মায়ের অনেক সময় এই গামলা টামলাগুলো দরকার হয় বিভিন্ন ধরনের কাজে তো এই জন্যই আনা আর এটার সাথে এই গামলাটা তো অ্যাজ ইউজাল আপনারা অনেকেই জানেন যে ফ্রি দেওয়া হয় তো এটার সাথে একটা গামলা ফ্রি ছিল আর এরপরে আমি হচ্ছে গিয়ে পেপার ন্যাপকিন এনেছি যেটা হচ্ছে কিচেন টাওয়াল হিসেবে আমি ইউজ করি আবার নর্মালি হচ্ছে গিয়ে ডাস্টিংয়ের অনেক কিছুর জন্য ব্যবহার করা হয় বসুন্ধরা এই পেপার ন্যাপকিনটা তো এটা এনেছি এক প্যাকেট আর এরপরে হচ্ছে গিয়ে আমি আরও টয়লেট পেপার এনেছি পাশাপাশি আদার্স আরও অনেক কিছু এনেছি আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনারা সবাই নতুন বাসা দেখতে চেয়েছেন নতুন বাসা আসার পরে কিভাবে অর্গানাইজ করেছে সব কিছু সেগুলো দেখতে চেয়েছেন আর তারপরে আমি কেমন আছি সুস্থ সুন্দরভাবে আসতে পেরেছি কিনা এই ধরনের কমেন্ট করেছেন তো আমি অনেকের কমেন্টের আনসার দিতে পারিনি এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বুঝতেই পারছেন নতুন বাসায় এসে সব কিছুকে একটু অর্গানাইজ করা বা গোছানো বিষয়টা একটু হাসেল তো এই জন্য ক্ষমা করবেন আমি ইনশাল্লাহ আস্তে আস্তে করে সবার কমেন্টের অ্যান্সারগুলো করে দিব আর সুস্থ সুন্দরভাবেই এসেছি এবং আস্তে আস্তে শেয়ার করব কিভাবে কি অর্গানাইজ করেছি ইনশাল্লাহ আর এখানে হচ্ছে কি আমি হাফ লিটারের মতো সরিষার তেল এনেছি ভর্তা বা ডিম ভাজিতে আপনাদের ভাইয়া অনেক সময় সরষের তেলটা প্রেফার করে তো এই জন্য হাফ লিটার এনেছি এখন আর এরপরে হচ্ছে গিয়ে আরও কিছু জিনিস এনেছি আসলে ঠান্ডার কারণে গলা বসে গিয়েছে কথা একটু জড়িয়ে যাচ্ছে কথা বলতে একটু কষ্ট হচ্ছে সেটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনারা কে কেমন আছেন সেটা জানাবেন আর আমি না বুঝতে পারছি না লাস্টে যখন ভিডিওটা করলাম আমার ফোকাসে একটু প্রবলেম হচ্ছিল বারবার ফোকাসটা ছেড়ে দিচ্ছিলো তো এই জিনিসটা আমার খুবই বিরক্ত লেগেছে তারপরও ভিডিওটা করা বুঝতে পারছি না ফোনে কোনো প্রবলেম হয়েছে কি না তো এরপরে আমি এনেছি হচ্ছে কাপড় ক্লিন করার জন্য জেট তো আমি যেটা এক এক কেজিটাই আনতে চেয়েছিলাম বাট এখানে যে আঙ্কেলটা আছেন উনি বলল যে আমাকে আরেকটা কি কী বলবো যে ওয়াশিং পাউডার সাজেস্ট করেছে বললো যে এটা হচ্ছে ঘড়ি ডিটারজেন্ট যে ব্র্যান্ডের ওই কোম্পানিরই আর একটা ইউনিওয়াশ সো এটা নাকি ভালো করেছে তো এটা ট্রাই করার জন্য তো আমি যখন আঙ্কেলকে বললাম যে আমি যেটা ইউজ করি সব কিছু ক্লিনের জন্য তখন বলল যে আচ্ছা তুমি কাপড় মানে পরনের কাপড় অর্থাৎ আমরা যে কাপড়টা গায়ে দিই সেটা ওয়াশ করার জন্য যেটা ইউজ করতে আর বিছানার চাদর পর্দা বা আদার্স যে কাপড় চোপড়গুলো হয় সেগুলোর জন্য এটা ব্যবহার করতে তো ফার্স্ট আনা হলো দেখা যায় কেমন হয় আই হোপ ভালোই হবে তো এটা হচ্ছে দুই কেজির একটা প্যাকেট আমি এনেছি যেহেতু বাসা শিফট করে এসেছি আর লোকজন এখন বাসায় একটু বেশি আর সব কিছু মিলে আমি যদিও আগের বাসা থেকে সব কিছু একদম পর্দা বিছানা চাদর সব কিছুই ক্লিন করে এসেছি মানে এনেছি তারপরও দেখা যাক দরকার হবে আর ইউনিওয়াশের সাথে ছোট্ট কিউট একটা বালতি গিফট করা হয়েছে এটা আমি ঘর মোছার জন্য যে বালতিটা দরকার হয় সেই পারপাসে ইউজ করব। আর এখানে আসার পরে আমরা হচ্ছে গিয়ে গ্রামের ভাষায় যেটা বলি দুধ রোজ করা মানে এখানে পাশেই একটা আমাদের বাসা থেকে একদমই কাছে একটা বৌদি মানে হিন্দু একটা পরিবার আছেন ওনারা হচ্ছে গিয়ে গরুর নিজেদের ঘরোয়া পরিবেশেই গরুর খামার ওনাদের তো ওখান থেকে দুধটা রোজ করা হয়েছে আম্মু যেহেতু তো আছে বা আমরাও খাওয়ার জন্য তো এটা খুবই ভালো এবং অর্গ্যানিক একদম ওনারা নিজেরা ঘরে বসে যত্ন করে গরুগুলোর খেয়াল রেখে করে এবং দুধটা খুবই ঘন আর খুবই মিষ্টি চিনি ছাড়াও যে দুধের একটা ন্যাচারাল বিষয়টা খুবই নিউট্রিশিয়াস পাতলা না খুব ঘন এরপরে আমি ডাল এনেছি অল্প কলাইয়ের ডাল কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে রসুন এনেছি তারপরে হচ্ছে গিয়ে আদা এনেছি আর হচ্ছে শাক এনেছি লাল শাক আর খুব বেশি কোনো কিছু বাজার করা হয়নি এই ছিল সিম্পল আজকে একদম নেসেসারি যে জিনিসগুলো আর এর সাথে আমি হচ্ছে চাল এনেছি আর পেঁয়াজটা এনেছি তো চাল আর পেঁয়াজটা হচ্ছে গিয়ে আমার এই যে বাজার টানার পরে হচ্ছে গিয়ে আবার বের হয়ে আনতে হয়েছিল তখন হচ্ছে গিয়ে যে দোকানটা থেকে কেনা হবে সেটা বন্ধ ছিল তো এই জন্য ফুটেজটার পরে অ্যাড করা হয়নি একটু টায়ার্ড ছিলাম তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবে